করোনা সতর্কতায় দীর্ঘ লকডাউনে আরো শ্রমজীবী প্রান্তিক মানুষের সঙ্গে ভালো নেই ধামসা মাদল সহ অন্যান্য বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে যুক্ত গ্রামীণ শিল্পীরা। এই মুহূর্তে তারা কেমন আছেন, কিভাবে দিন কাটছে তাদের, এই সবই ঘুরে দেখলাম আমরা বাঁকুড়ার জঙ্গলমহলে শিমলাপাল ব্লক এলাকার গ্রাম বীরসিংহপুর। বংশ পরম্পরা এখানকার চারটি পরিবার আদিবাসী সমাজের অন্যতম প্রধান বাদ্যযন্ত্র ধামসা মাদল সহ অন্যান্য জিনিসপত্র তৈরি করেন, আর তা বিক্রি করেই প্রাত্যহিক সংসার খরচ, ছেলেমেয়ের পড়াশোনা সহ অন্যান্য খরচ চলে। অন্যান্য বছর এই সময়টাতে শিল্পীদের যে কর্মব্যস্ততা থাকে, এবছর তার ছিটে ফোটাও নেই। সৌজন্যে সেই এই মুহূর্তের অতি পরিচিত শব্দবন্ধ করোনা, আর তার সতর্কতায় দীর্ঘ লকডাউন। সারা বছরই কম বেশি এসব বাদ্যযন্ত্র তৈরির বরাত থাকে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলে ব্যস্ততা আরো বহুগুণ বেড়ে যায় বলেই শিল্পীরা জানিয়েছেন। কারণ অধিকাংশ বাড়ি জেলা সফরে এসে তিনি আদিবাসী মানুষদের হাতে ধামসা মাদল তুলে দিয়েছেন, যা তৈরির বরাত মূলত তারাই পেয়ে থাকেন। তাছাড়া হুল দিবসের আগেও বিক্রি বাড়ে, মঙ্গলবার হুল দিবস, কিন্তু এবার আদিবাসী বাদ্যযন্ত্রের আশানুরূপ বিক্রি নেই, ফলে চরম থেকে চরমতর সমস্যায় এখানকার বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে যুক্ত গ্রামীণ শিল্পীরা। অনুপ রুইদাস নামে এক শিল্পী বলেন, লকডাউন ছাড়ার পরে দু একটা কাজ আসছে। তো বর্তমান সময়ে যে আগে যেমন আমরা দেখেছি যে সরকারি যে কোনো অনুষ্ঠান হলে ধামসা মাদলের একটা আপনাদের কাছে অর্ডার আসতো, হ্যাঁ, প্রদান করা হতো, তখন খুব আসতো। এই এমনি সময় বিয়াঘর পূজা, এখন তো সবই বন্ধ লকডাউনে। তাতে এখন এই মুহূর্তে তো আপনাদের অবস্থা তাহলে খারাপ। হ্যাঁ, অবস্থা খারাপ চলছে ভাই, কাজ বাজ নাই তো কি করবে। তো গত বছর যে আপনার অর্ডার পেয়েছেন ধামসা মাদল তৈরি করার জন্য, এবছর কি সেরকম পাচ্ছেন? না না, এবছর একবারই কাজ। তাতে কি যে আপনারা যে জিনিসপত্র দিয়ে কাঁচা মাল দিয়ে যে ধামসা মাদল তৈরি করেন, সেই সব মালের যোগান কি আছে না? এখন সবই কম, মালপত্রও কম, কোনো গাড়ি ঘোড়া না চললে কি করে মাল, কাজ চলেই বন্ধ। সামনেই হুল দিবস, তো হুল দিবসের আগে কিরকম অর্ডার পাচ্ছেন? খুব কাজ কম, দু একটা। অন্য বছর যে হারা হয়েছে, হ্যাঁ, অন্য বছর যে কাজটা ছিল সে কাজ নাই। তো কি চাইছেন, মানে এখন কি করবেন ভাবছেন, যে এই ব্যবসার মধ্যেই যে বংশ পরম্পরা এভাবে আপনারা করে আসছেন, এই ব্যবসাই করবেন নাকি অন্য দিকে আবার অন্য ব্যবসার দিকে করতে হবে সংসার চালু? কিন্তু অন্য কাজ আমাদের কিছু পারবো কি আমরা? আমাদের এটা জাতি ব্যবসা, এটা নিয়েই থাকতে হবে আমাদেরকে। তাতে কষ্ট এখন দিন কত খাওয়াবে হয়তো, দেখা যাক কি হয় পরে। বাদ্যযন্ত্র তৈরির কারিগর বা শিল্পীদের কথা তো শুনলাম, ক্রেতারা কি বলছেন এবার শুনে নেওয়া যাক। কয়া জানে এই যে লকডাউনের জন্য মানুষ মানে বিশেষ প্রয়োজন ছাড়া এখানে কেউ আসছে না, মনে করেন এমনও কিছু মানুষ আছে, হয়তো ফোনে যোগাযোগ আছে, তো এখন ফোনের ব্যাপার আছে, তাহলে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা আমাদের জন্য যে মাদল কি ধামসা দরকার, তাতে হয়তো দু একজন মানুষ আসছে না, যাদের বিশেষ প্রয়োজন ছাড়া মানে আমাদের এমনকি এই আদিবাসী সমাজে যে হুল দিবস, হুল দিবসটা ধামসা মাদল ছাড়া হয় না, কিন্তু এমনি যেমন হুল দিবস বাদ দিয়ে যে সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের ধামসা মাদল প্রয়োজন, সেখানে হয়তো দেখবেন হয়তো ধামসা মাদল ভালো পাচ্ছে না এই লকডাউনের জন্য আর কি। হয়তো যেখানে হয়তো 50 জন 60 জন মানুষ হয়তো বিয়েবাড়িতে ইয়া হতো, সেখানে মানে এমনিতেই মানে সামাজিক অনুষ্ঠানটা এমনিতে সারিয়ে দিচ্ছে আর কি। সেই কারণের জন্য এই যে যারা আমাদের এই ধামসা মাদল যারা তৈরি করে যারা কারিগর, তারা এখন অনেক অসুবিধার মধ্যে আছে। এদের হয়তো চাষবাস নেই, এটার উপরে তাদের সংসার চলে, ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের রুজিরুটি, তাদের অনেক অসুবিধার মধ্যে আছে। আর এমনিতে আমরা রোড সাইডে এদের দোকানদারি আমরা দেখি আর কি, অন্য সময় অনেক দূরের দূরের থেকেও এরা 3-4টা আমাদের এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাদ দিয়েও এই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান এরকম অনেক দূর দূরান্ত, এমনকি যারা বাইরে, যেমন মনে করুন বাইরে যারা কলকাতা কিংবা আমাদের কলকাতার বাইরেও অনেকে এখান থেকে মাদল ধামসা মানে এখনও আমাদের আদিবাসী সমাজটা এমনই, মনে করুন যে হয়তো দিল্লিতে আসে, মানে আমাদের দিল্লির বাইরেও আসে, যারা তারাও এই অনুষ্ঠানটা মানে, এই আমাদের হুল দিবসটা মানে, এবং এই ধামসা মাদল ছাড়া আমাদের অন্য কোনো ব্যান্ড পার্টি দিয়ে এটা মানে মানানসই হয়। আগে তো প্রথমে যে বৈঠকগুলো হতো,
করতে সত্যিই ভালো নেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত একটা বড় অংশের প্রান্তিক মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে এই সব মানুষদের কথাই তুলে ধরছি আমরা। আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর পাশে প্রশাসন সাহায্য নিয়ে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমরা রাখি। শিমলাপাল থেকে সুনন্দা রায়ের প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।